হে মাই লাভস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই শান্তা। আমার আজকে রেসিপি হচ্ছে দারুণ মজাদার ফিশবল। ছোটরা অনেক সময় মাছ খেতে পছন্দ করে না, বাট মাছে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ। আমি ছোটদের কথা ভেবে এই ফিশবলটি তৈরি করেছি, আশা করি ছোট বড় সকলের খুব পছন্দ হবে। তো চলুন দেখে নিই কী কী লাগছে এই ফিশবলটি করার জন্য। এখানে আমি কাতলা মাছের 3 টুকরা মাছ নিয়েছি এবং পিঠের মাছটা নিয়েছি, দেখতে পাচ্ছেন অনেক ভারী ভারী করে কেটে নিয়েছি। আর এই 3 টুকরা মাছে প্রায় 500 গ্রামের মতো মাছ। তারপর আমি চুলা একটি প্যান বসিয়েছি, আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি পানি, আমি পরিমাণে বেশি পানি দিয়েছি। দিয়ে তারপর আমি এই মাছগুলো খুব ভালো করে সিদ্ধ করে নিব। দেখতে পাচ্ছেন মাছগুলো কতটা বড়, এটা আমার সিদ্ধ করে নিয়ে তারপর কাটা বেছে নিয়েছি। এই যে মাছগুলো আমি কাটা বেছে তারপর নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন একেবারে গুঁড়া গুঁড়া হয়েছে মাছগুলো, খুব সুন্দর হয়েছে। এরপর এক এক করে মশলাগুলো আমি অ্যাড করব মাছের ভিতর। তারপর নিয়ে নিচ্ছি আমি কাচের একটি স্বচ্ছ বাটি, এরপর বাটির ভিতর আমি মাছগুলো ঢেলে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আমি ব্রেড গ্রাম, আমি এখানে হাফ কাপ ব্রেড গ্রাম নিয়েছি, সে হাফ কাপ ব্রেড গ্রাম এখন আমি মাছের ভিতর ঢেলে নিচ্ছি। তারপর নিয়ে নিচ্ছি টক দই, টক দইটা আমি পানি ছাড়িয়ে নিয়েছি, 1/3 কাপ টক দই নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। তারপর নিয়ে নিচ্ছি 2টি ডিম, আর ডিম দুটির এখন কুসুম দুটি দিয়ে দিচ্ছি, আর সাদা অংশটা আমি রেখে দিচ্ছি পরবর্তীতে নেওয়ার জন্য। তারপর এখানে আমি 2টা ছোট ছোট পেঁয়াজ নিয়েছি মিহি কুচি করে, সেটা ঢেলে দিচ্ছি। তারপর নিয়ে নিচ্ছি আমি আদা কুচি 1/2 টেবিল চামচ, তারপর নিয়ে নিচ্ছি চিলি ফ্লাক্স 1/2 টেবিল চামচ। আর বন্ধুরা ঝালটা আপনাদের পছন্দ মতো আপনারা দিয়ে নেবেন। তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি পরিমাণ মতো। এরপর আমি 7 থেকে 8 কোষ রসুন, কোষ সেটা ছিলে তারপর থেতু করে নিয়েছি, সেটা ঢেলে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া ফ্লাশ করে 1/2 টিস্পুনের মতো, দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। তো এখন সবগুলো উপকরণ আমি ভালো করে হাতে খুব সুন্দর করে মিক্সড করে নিয়েছি, ঠিক এরকম মাখা মাখা হবে। এরপর আমি একটুখানি ডো নিয়ে নিচ্ছি, এখন আমি এটা ভালো মতো একটা বল করে নিব। দেখতে পাচ্ছেন বলটা হয়ে গিয়েছে। তো এইভাবে আমি সবগুলো বল এক এক করে করে নিয়েছি। তারপর আবার আমি একটি কাচের বাটি নিয়েছি, বাটির ভিতর দিয়ে দিচ্ছি ওই যে ডিমের 2টি ডিমের সাদা অংশ। তারপর আমি দিয়ে দিচ্ছি তিল, আমি তেলে নিয়েছি তিলটা 1/3 কাপ, সেটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন সবগুলো একসঙ্গে আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচ ব্রেড গ্রাম। তারপর সবগুলো একসঙ্গে গুলে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন ঠিক এরকম পাতলা হবে। আর যদি মনে করেন একটু পাতলা কম হয় তাহলে আরেকটা ডিমের সাদা অংশ ভেঙে দিয়ে নেবেন। তারপর চুলায় একটি প্যান বসিয়েছি, আর প্যানের ভিতর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ রেগুলার সয়াবিন তেল, সেটা গরম হলে এক এক করে বলগুলো আমি দিয়ে দিব। ঠিক এভাবে ডুবিয়ে ডুবিয়ে বলগুলো দিয়ে দিব। দেখতে পাচ্ছেন ঠিক এভাবে দিতে হবে বলগুলো। আর চুলার আঁচটা একেবারে মিডিয়াম এবং লোয়ের কাছাকাছি রেখে ভাজতে হবে। আর বন্ধুরা আপনারা না খেলে বুঝতেই পারবেন না যে এই ফিশবলটা এতটা মজা, এটা স্কুলের টিফিনে আপনারা বাচ্চাদের দিয়ে দিতে পারবেন, ওরা খেলে খুব ভালো হবে। সারাক্ষণ শরীরটা ভালো থাকবে। তো এরকম ব্রাউন করে ভেজে নিব।
তো এভাবে সবগুলো আমি এক এক করে বেছে নিব। কালারটা ঠিক এরকম করেই ভাজতে হবে। আর বন্ধুরা, এই ফিশবলটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন। তো হয়ে গিয়েছে আমার অনেক অনেক মজাদার ফিশবল, আমি সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। তো এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।